এরকম কষ্ট হচ্ছে? না না, হাতে ওটা মদের বোতল না। এদিকে দেখি 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 দেখো, আমার হাত কেটে দিও না। না, হাত কাটলে তাহলে আমার কি হবে? বেটিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। তোমার তো তো এখন দেখো 11:40 বাজে। ক্রাফট বানানো হচ্ছে, স্কুল থেকে দিয়েছে মহরমের জন্য, তাই হানো করছে। এই যে এই ক্রাফটটা দিয়েছে। এখন তাইহানের বাবা ওটা ডার্ক করে দিচ্ছে স্কেচ পেন দিয়ে। তাইহান কিন্তু ভালোই লিখেছে, ও যদি ধরে ধরে লেখে তো সুন্দর হয়। স্কুলে এক সময় এমন লিখবে যেন না খেয়ে লিখছে। শিখে নাও, ঠিক আছে? কি করছিস তুই? আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি, সাইডে কোনটা দেবে, রেডটা নাকি ব্লুটা? আসলে রেডটাই দেখিয়েছে স্কুলে, রেডটাই দাও। দেখো আমার হাত কেটে দিও না। না, হাত কাটলে তাহলে আমার কি হবে? শিখে নে না, কেন উঠে যাচ্ছিস? একা করতে হবে পরের বছর থেকে, বলো। ওয়াও, এই যে আরো তো ছেড়ে দেবো নাকি? ধরবো, দেখো বন্ধুরা কিভাবে কাটিং করতে হয় দেখে নাও, আমিও শিখে নিচ্ছি। আসছো কেন? দেখি কাটিংটা কেমন হলো, এবার দেখাই। তো এখন দেখো কাটিংটা হয়ে গিয়েছে, মাউন্ট বোর্ডের উপর আঠাটা দিয়ে লাগিয়ে দিচ্ছে, তারপর আবার কাটিং করে নিচ্ছে। আর আজই অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তাই আজকের আর কমপ্লিট হলো না। এই ভিডিওতেই কমপ্লিট দেখতে পাবে, আর তাড়াহুড়ো করলে জিনিসটা বাজে হয়ে যাবে। আর এই জিনিসটা ঝোলানোর জন্য একটা দড়ি জোগাড় করতে হবে, আর একটু ডিজাইনও করতে হবে যাতে ভালো লাগে। উল্টা কোথায় রেখেছি আমার মনে পড়ছে না, আর এত রাতে খুঁজবো না, কালকে খুঁজে রেখে দেবো, তারপরে বাকিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওতেই শেয়ার করব, শেষের দিকে তোমরা দেখতে পাবে। আর এখন দেখো স্টারটা কাটিং করা হয়ে গিয়েছে। কি করছো? দেখি তোল হাতটা, তোল। আমার মেঝেতে বসে বসে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, আর বাবাটা মারপিট করছে, দেখো। তাইহানের পাপারও কোমর পিঠ ব্যথা করছে, আর ও দেখো ওর পাপাকে উঠতেই দিচ্ছে না, বলে এখনো করতে হবে ক্রাফট। তুমি কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ তো? হ্যাঁ। তো এরপর দেখো শনিবারের ভিডিও। এই মাসের ডেটই মনে ছিল না, 1 তারিখ হয়ে গিয়েছে, আর তাইহানের পাপাও মনে করতে পারেনি। প্রত্যেক মাসে আমিই মনে করিয়ে দিই। তো স্কুলে ফিস দিতে যাচ্ছে, ম্যাম ফোন করেছিল, আর লেট ফাইনও হয়ে গেল। তাইহানের পাপা দোকানে ছিল, ওকে ফোন করে ডাকলাম। প্রত্যেক মাসে 1 বা 2 তারিখ আমরা দিয়ে দিই, আর এই মাসে আমি ভুলেই গেলাম। তো তাইহান যেহেতু বাড়ি আছে, তাই ওকে নিয়ে যেতে বললাম। এই দেখো এরকম কষ্ট হচ্ছে। না না, হাতে ওটা মদের বোতল না, ওষুধ। ওটা কষ্ট হচ্ছে তাই ওরকমভাবে বসে আছে, ওষুধ খাচ্ছে, আর বকা খেয়েছে, ওই জন্য আর একটু বেশি মাথা নিচু করে আছে।
তো আমার না অতিরিক্ত গ্যাস হয়ে গিয়েছিল, আর হজমের সিরাপটা খেয়ে এখন ঠিক আছি। তো তাই এনে স্কুল ড্রেসগুলো ভিজিয়ে দিলাম, আরও কাপড় আছে সেগুলো আলাদা ভেজালাম। তাই এনে পাপা আনারস কিনে এনেছে, আর এখানে আমরা কেন হাসছি একটু পরে বলছি। আসলে আনারস কাটার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করবো ভেবেছিলাম, তার আগেই তাইহানের পাপা কেটে ফেলেছে, আর ভিডিওটা করা হয়নি, তাই জন্য ও আবার আনারসটাকে জুড়ছিল, আর কাটার আগেই পড়ে গেল। পাচ্ছিলাম না সে একদম, সে কিরকম কিরকম, ওই জন্য আজ ভালো পেয়েছি বলে নিয়ে যাই। তো আনারসটাকে দেখো, নুন আর চিনি দিয়ে মাখালাম, মরিচ দিলেও ভালো হতো থাকবে, আমার কাপড় কাচা বাকি আছে, ঘর মোছা বাকি আছে, একে একে খাইয়ে দিই। তো এখন দেখো তাইহানকে স্নান করিয়ে দিয়েছি, ভাতও খাওয়া হয়ে গিয়েছে, এবারে ঘুমাবে। তো সন্ধ্যাবেলায় দেখো আমার মেজননদ এসেছিল, তাইহানের জন্য বার্গার এনেছে, ও বার্গার খাবেও বলছিল কদিন ধরে। তো অনেকটাই বড়, আমি একটু দু কামড় খেয়ে নিয়েছি, নাহলে পরে আমাকে দিতই না, আর এটা যদি পুরো খেয়ে নেয় তাহলে দুধ খাবে না, সেজন্য আমি একটু খেয়ে নিলাম, আর বেশি ইয়াম্মি ছিল খেতে। তো তাইহান ঘুমাচ্ছিল, আমি চা করতে গিয়েছিলাম, আর ওর মেজো বেটি দিয়ে গেল বার্গার। ভালো হয়েছে বাবু? বেটিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। তোমার তো খেতে ইচ্ছা হচ্ছিল তাই না? তো ঘুম থেকে উঠে ওকে দুধ খাওয়াই আগে, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে বলে ও বার্গারটাই আগে দিয়ে দিলাম, খেয়ে পড়তে বসলো, তারপর ওকে দুধ খাইয়েছিলাম। আচ্ছা পড়া ধরছি। হোয়াট ইজ দ্য ইয়াং ওয়ান অফ এ কাউ কল্ড? দ্য ইয়াং ওয়ান অফ এ কাউ ইজ কল্ড কাপ। হোয়াট ইজ দ্য ইয়াং ওয়ান অফ এ গোট কল্ড? দ্য ইয়াং ওয়ান অফ এ গোট ইজ কল্ড কিড। হোয়াট ইজ দ্য ইয়াং ওয়ান অফ এ পিগ কল্ড? দ্য ইয়াং ওয়ান অফ এ pig is called piglet. What is the young one of a lion called? The young one of a lion is called cub. What is the young one of a cat called? The young one of a cat is called kitten. What is the young one of a duck called? The young one of a duck is called duckling. What is the young one of a hen called? The young one of a hen is called chicken. What is the young one of a deer called? The young one of a deer. Jure bolo. The young one of a deer is called fawn. Fawn. Ji thik ache, je gulo porlam jiker pora gulo thocchi bolbe. Jore jore bolbe, thik ache? Who are our neighbors? People who live in the neighborhood. Neighborhood are our neighbors. Good. Write the names of some places in our neighborhood. Market, bolo. Market, hospital, school. And post office. Post office. Are room of places. Room of places. In our neighborhoods. In our neighborhood. What are the various things are buy from a marketplace? We buy fruits. Vegetables. Chore. Ki get ko. Bolo ami bolbo na. Ora ki oigulo ki? Oigulo ki? Oshodh. Oshodh ke ki bola hoy English e? Medicine. Medicine. And? And? Tapore? Other? Other grocery items. Tapore? From the market. Ei to paris to mon nei keno porai? নাম্বারস নেমস গুলো লেখো, 51 থেকে 60 অবধি দিয়েছি, পারবে তো? গুড, লেখো। তাই হেনের পাপা এক্ষুনি এসেছে। কি করতে হয়? কি কিনেছে? মিষ্টি লিখতে হয়, পড়াশোনা করতে হয়, চকলেট। এখন মা পড়াচ্ছে। এটা কার? এটা তোমার। আমার। তোমার, তাইহানের মায়ের। তোমারটা দুপুরবেলা খেলে তো? আচ্ছা দুজন মিলে, আচ্ছা দুজন মিলে খাবে, ভাগ করে শেয়ার করে খেতে হয় মার সাথে। তিনজন মিলে ভাগ করে খেতে হবে। আচ্ছা ঠিক আছে।
তো উঙ চ ছ বর্গের জ এগুলো দিয়েছিল, কালকের লিখিয়ে দিয়েছিলাম হোমওয়ার্ক। আর ম্যাথে দেখো অ্যাসেন্ডিং অর্ডার্স দিয়েছিল, তো তাইহানকে বুঝিয়ে দিয়েছিলাম, একাই করেছে। আর থ্রিয়ের টেবিলটা কিছুটা মুখস্থ হয়েছে আর কিছুটা বাকি আছে, দুবারই প্র্যাকটিস করিয়েছি, আর কয়েকবার প্র্যাকটিস করালে পুরো হয়ে যাবে। আর এবারে ব্যাক কাউন্টিং দিয়েছে 30 থেকে 1, তো সেটাই এখন করাচ্ছি। তারপর আমাদের ডিনার করা হয়ে গিয়েছিলো, কালকের ক্লাসটা বাকি আছে, সেটা এখন কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে দেখো ব্ল্যাক কালারের উলটা পাইনি, তাই কালো কার্ড নেওয়া হয়েছে, আর পিঙ্ক কালারের আর রেড কালারের উল নিয়েছি। ওটাকে বিনুনি করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। বিনুনিটা করছিলাম, তাই জন্য পাপাকে বললাম একদিকে ধরো, নাহলে দেরি হয়ে যাবে। আর এটা সোমবারে জমা দিতে বলেছে, আর যাদের কমপ্লিট হবে না তারা মঙ্গলবারে দিতে পারে, তো আমি এটা সোমবারেই পাঠিয়ে দেবো। এখানে দেখো এটা ঝোলানোর জন্য এখানে স্টারটা বসবে, ভালো লাগবে। এই যে স্টার। আর এইসব ক্রাফটগুলো না এক্সিবিশনের সময় লাগবে, সেই জন্য আমরা একটু যত্ন করে আর একটু শক্তপক্তই বানাই, যাতে দুমড়ে মুচড়ে না যায় আর সুন্দর লাগে দেখতে। আর এটা দেখো দরজা স্টিকারটা, ওটা দিয়ে একটু চাঁদ তারা ডিজাইন করবে, ড্রয়িং করবে ভেবেছিল, তারপর ভাবলো এটা দিলে বেশি ভালো লাগবে। এবারে কালকে ভালো থাকবে। এখন কটা বাজে দেখো বন্ধুরা, 1:05। তো এখানে হচ্ছে চাঁদটা আঁকছে নাকি আগে স্টারটা আঁকছে, এবার কাটিং করে ওখানে এই জারে বসিয়ে দেবে। ভিডিওটা কাল রাত থেকে শুরু করেছিলাম, কালকে হাফটা হয়েছিল, সেই জন্য আজকে রাতে শেষ করলাম। আজকের জন্য কোনো লং ভিডিও দিতে পারিনি, দুটো শর্ট ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। মহরমের পরে আবার ভেজিটেবিল ডে সেলিব্রেশন আছে, তখন আবার কী ক্রাফট করতে দেয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ওয়াচ করো, আরও অনেক ক্রাফট ভিডিও পাবে। আর এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আবার কালকে নতুন ভিডিওর সাথে দেখা হবে, সোমবারের ব্লগটা শেয়ার করব। তো ভালো থেকো সবাই, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।